আজকে আমরা ক্লাস সেভেনের কসে দেখি বারো পয়েন্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমাকেও উপকৃত করতে পারো দেখো এর আগের ভিডিওতে তিনের এই সাত দাগ পর্যন্ত অঙ্কগুলো করে নিয়েছিলাম আজকে আমরা যেটা করবো তিনের আট থেকে শুরু করবো এইখান থেকে শুরু করবো তাই না দেখো তিনের আটম কোটা কী বলেছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এক্স মান লিখতে বলেছে তাই না তাহলে দেখো আমরা লিখে নিয়েছি প্রদত্ত এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই তাহলে এটার মান লিখতে বলেছে তাই না তাহলে দেখো আমরা এটাকে কী করতে পারি বলো তো একটু ভাবতে হবে এই অঙ্কগুলোকে ভেবে বুঝতে হবে যে কোন সূত্র প্রয়োগ যাবে এর স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে দুটোরই স্কোয়ার আছে তাহলে আমি টোটালটার স্কোয়ার করে দিতে পারি হোল স্কোয়ার যেটাকে বলে এক্স বাই তার হোল স্কোয়ার করতে পারি প্লাস এটাই কী করতে পারি ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার করতে পারি তাহলে দিদি এটা এ স্কোয়ার এটা বি এটা এ হয়ে গেলো এটা বি হয়ে গেলো তাই না তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী দুটো সূত্র আছে একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে তাই না তাহলে আমি দুটো সূত্র আছে কোনটা লিখবো যেটা প্লাস দিয়ে যেহেতু মান দেওয়া আছে তাহলে প্লাস দিয়ে সূত্রটা আমরা লিখব তাহলে কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সূত্র দিয়ে প্রতিটা অঙ্ক আছে মোটামুটি অনেকগুলো অঙ্ক আছে সূত্রগুলো ভালো করে করে নিবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস টু এ এবি তাই না তাহলে যেহেতু প্লাস দিয়ে মান দেওয়া আছে তাহলে প্লাস এই সূত্র ওপরে করলো আর একটা সূত্র আছে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা তো এটা লাগবে না কাজে আমরা এইটা এইটা লাগবে তাহলে দেখো কীভাবে করবো তাহলে যেহেতু এখানে এ বি ছিল তাই এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়েছে তাহলে এখানে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স আছে তাহলে কী হবে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ এ মানে কত এক্স বাই ওয়াই আর বি মানে কত ওয়াই বাই এক্স এইবার বললো এটার মান কত দেওয়া আছে এটার মান দেওয়া আছে থ্রি তাহলে এটার জায়গায় আমরা কত বসবো থ্রি আর যেহেতু এটারই স্কোয়ার আছে তাহলে সেহেতু থ্রি স্কোয়ার দেখো এক্স এক্স কাটবে কাটবে কেটে গেলো কী থাকলো টু তাহলে টু বসিয়ে দিচ্ছি তাহলে থ্রি স্কোয়ার মানে কত নাইন মাইনাস টু তাহলে নাইন থেকে দুই করলে কত হয় বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মান করত সেভেন নয় নম্বর অঙ্গ কী বলেছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এক্স ওয়াই হলে প্রমাণ করতে বলেছে যে এক্স টু থোয়ার ফোর প্লাস ওয়াই টু থার ফোর সমান সমান ফোরটিন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা প্রমাণ করতে বলে মানে এইটা যদি এটা সমস্যা এটা হয় তাহলে এইটা সমস্যা এইটা অঙ্ক প্রমাণ করতে বলেছে তাহলে এটা লিখে নিয়েছি দেওয়া আছে বা প্রদত্ত দিয়ে দেখো এটা সমান সময় আগের পাঠটাকে বাম্প করতে আমরা বাম্প করে লিখে নিয়েছি তাহলে আমরা কী করবো দেখো এক্স টু দেওয়ার ফোর কে কী করতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার করতে পারি প্লাস ওয়াই টু দেওয়ার ফোর কে কী করতে পারি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার করতে পারি তাই না তাহলে এ শুধু এটা কি মনে করো এ আর এটা মনে করো বি মানে আমি বলতে চাইছি এ মানে কি এ মানে শুধু এক্স না এক্স স্কোয়ার বি মানে শুধু ওয়াই না ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এই টোটালটা এ এই টোটালটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে কোনটা সূত্র কাজে লাগাবো দেখো এখানে প্লাস দিয়ে মান দেওয়া আছে এটা দেখে বুঝতে হবে ঠিক আছে তাহলে প্লাস দিয়ে সূত্রটা আমরা কাজে লাগাই তাহলে প্লাস দিয়ে যে সূত্র ছিল সেটা কী হবে এ প্লাস বি তার হোলি স্কোয়ার তাহলে এ মানে কি আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি হয় তাহলে টু এ মানে কত এক্স স্কোয়ার আর বি মানে কত ওয়াই স্কোয়ার এইখানে খেয়াল করার দরকার আছে স্কোয়ারটা কীভাবে হচ্ছে এ মানে এ টোটালটা আর বি মানে এই টোটালটা এ মানে x স্কোয়ার আর বি মানে ওয়াই স্কোয়ার তাহলে সূত্র কী হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার হয় মাইনাস টু এ বি হয় তাহলে এর জায়গায় কি বসাবো x স্কোয়ার আর প্লাস আছে প্লাস দিয়ে এর জায়গায় x স্কোয়ার বসেছি যোগ আছে যোগ দিয়েছি ওয়াই এর জায়গায় কি বসাবো বিয়ের জায়গায় আমরা ওয়াই স্কোয়ার বসাবো ওয়াই স্কয়ার বসে প্লাস ব্রেকেট দিয়ে স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়েছে মাইনাস আছে মাইনাস দিয়ে টু এ বি আছে টু দিয়েছি এ এ মানে কত এ মানে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বসেছি আর বি মানে কত বি মানে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার বসেছি ঠিক আছে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটুকুর মান দিয়েছে ঠিক আছে এইটুকুর মানে কত ফোর এক্স ওয়াই দিয়েছে তাহলে এটুকু ফোর এক্স ওয়াই বসেছি তাহলে ফোর এক্স ওয়াই টোটালটার স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়েছে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার বলতো চারের স্কোয়ার মানে কত চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো আর এক্স স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার তারপর ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ষোলো এক্স থেকে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলে কত হয় চোদ্দ এক্স স্কোয়ার ওয়াই হয় তাহলে এটা দেখো আমরা কিন্তু বামপক্ষ করে করলাম এক্স টু ফোর প্লাস ওয়াই টু আর মান বসিয়ে দেখলাম চোদ্দ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা যদি এটাই প্রমাণ করতে বলেছে আমরা এটা নিয়ে করলাম বাট এটা চলে তাহলে আমরা বলতে পারি যে ডান প্রমাণিত প্রমাণিত এবার দশ নম্বর অঙ্কটা দেখা যাক দশ নম্বর অঙ্কটা কী বলেছে দেখো দশ নম্বর বলেছে টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ ইকাল টু সিক্স হলে ফোরে স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ারে মান কত হবে লিখি ঠিক আছে তাহলে দেখো কী দেওয়া আছে আমাদের দেওয়া আছে টু এ প্লাস ওয়ান বাই থ্রি এস ওয়ানস ওয়ান সিক্স তাহলে এটার মান বের করতে বলেছে তাহলে বলো তো এটাকে আমরা কী লিখতে পারি সাজিয়ে লিখলে সূত্র আকারে প্রয়োগ করার চেষ্টা করলে ফোরটাকে কী করতে পারি টু এ তার হোল স্কোয়ার করতে পারি কারণ দেখো টু এর স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি নাইন এ স্কোয়ারকে কী করতে পারি ওয়ান বাই থ্রি এ তার হোল স্কোয়ার করতে পারি দেখো এটা মানে কি এটার উপরে আছে স্কোয়ারটা এটার উপরে আছে এটার উপরে আছে আবার এটার উপরে আছে তাহলে ওয়ান এর স্কোয়ার মানে কত ওয়ান থ্রি স্কোয়ার মানে কত নাইন আর এ স্কোয়ার মানে কত এ স্কোয়ার তাহলে ওয়ান বাই নাইন এ স্কোয়ার করতে পারি তাহলে এটা হয়ে যাচ্ছে এ আর এটা হয়ে যাচ্ছে পি এটার টোটালটা মনে রাখো এ আর টোটালটা মনে করো বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সূত্র প্রয়োগ করবো আবারও বলছি এটা যেহেতু প্লাস দিয়ে আছে সেহেতু প্লাসের সূত্রটা প্রয়োগ করবো তাহলে প্লাসের সূত্র প্রয়োগ করলে কী হবে টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ তাই না টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ তার হোল স্কোয়ার মাইনাস টু এ এ মানে কত প্রথমটা টু এ আর বি মানে কত ওয়ান বাই থ্রি এ তাই না তাহলে দেখো টু এ প্লাস ওয়ান বাই থ্রি এর মান কত দেওয়া আছে ছয় তাহলে আমরা ছয় বসিয়ে দিচ্ছি আর যেহেতু এটার স্কোয়ার আছে সেহেতু এর স্কোয়ার মাইনাস এ আর এ কেটে গেল এখানে কী থাকলো দুই দুই এ কত চার আর নিচে কত তিন তাহলে ফোর বাই থ্রি এ কেটে গেছে তাহলে বলো তো ছয়ের স্কোয়ার মানে কত ছত্রিশ মাইনাস ফোর বাই থ্রি তাহলে এটা আমরা ভগ্নাংশের বিয়োগ করবো এর নিচে কিছু নয় ওয়ান তাহলে ওয়ান আর থ্রি লোসাও করবো থ্রি তিনকে এক দিয়ে ভাগ করবো হবে থ্রি তাই না তার সঙ্গে থ্রি গুণ করতে হবে তাহলে ছত্রিশ মাইনাস তিনকে তিন দিয়ে ভাগ করতে হবে কত ওয়ান ওয়ানের সঙ্গে কত ফোর গুণ করতে হবে তাই না কী করলাম ভগনাংশের বিয়োগ করলাম আর কিছুই করিনি ঠিক আছে এবার দেখো ছত্রিশকে তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে কত ছয় তিনে আঠেরো আট হাতে থাকে এক তিন থেকে নয় একে দশ একশো আট মাইনাস ফোর বাই থ্রি একশো আট থেকে চার বিয়োগ করলে কত হয় একশো চার বাই থ্রি এটাকে যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ সেহেতু আমরা কী করব এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে মিশ্র ভগনাংশে পরিণত করলে কত হবে তিন একে তিন তিন চারে বারো দুই বাই থ্রি এটা ভাগ করে দেখে নেবে একশো চার কে তিন দিয়ে ভাগ করবে তাহলে তিন থ্রি কে নাইন তাহলে কোথাও হয় দশ থেকে নয় বিয়ে করলে ওয়ান আর চার তিন চারে বারো তাহলে হয় নামে দুই তাহলে দুইটা ওপরে চলে যাবে এই নিচে চলে আসবে তাহলে এইটা হবে তাই না তাহলে নির্ণীয় ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন মান কত চৌত্রিশ পূর্ণ দুই বাই তিন বা একশো চার বাই তিন হবে অ্যান্সার ঠিক আছে দেখো এগারো নম্বর অঙ্কটা কী বলেছে এরপর

কারণ ফাইভের স্কোয়ার মানে কত পঁচিশ আর এ স্কোয়ার মানে পঁচিশ এ স্কোয়ার মানে পঁচিশের স্কোয়ার হয়ে যায় প্লাস ওয়ান বাই ফোর্টি নাইন তাহলে এটাই কি লিখতে পারি ওয়ান বাই সেভেন এ তার হোল স্কোয়ার কেন লিখতে পারি দেখো ওয়ানের স্কোয়ার মানে কত ওয়ান আর সেভেনের স্কোয়ার মানে কত ফোরটি নাইন আর এ স্কোয়ার মানে কত এ স্কোয়ার লিখতে পারি তাহলে এটা হয়ে গেল এ এটা হয়ে গেলো বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে এবার কোন সূত্র প্রয়োগ করবো প্লাস দিয়ে যে সূত্রটা ছিল প্লাস দিয়ে কী সূত্র ছিল এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দিয়ে যে সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ছিল তাহলে এখানে এর জায়গায় কি আছে ফাইভে আর বি এর জায়গায় কি আছে ওয়ান বাই এ তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে মানে কি ফাইভে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হবে তাহলে 5a প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু এ মানে কত ফাইভে আর বি মানে কত ওয়ান বাই তাই না এবার দেখো 5a 1 প্লাস ওয়ান বাই কত দেওয়া আছে এখানে দেওয়া আছে দিয়ে ফাইভ তাহলে এটার জায়গায় আমার ফাইভ বসিয়ে দেবো যেহেতু এটা স্কোয়ার আছে সেহেতু এটার স্কোয়ার মাইনাস টু গুণিত ফাইভ এবার দেখো এটা এ কেটে দিতে পারছি দুই আর পাঁচ গুণগুলো কত হয় দশ তাহলে ওপরে দশ আর নিচে কত হয়েছে সেভেন তাহলে এটা ফাইভের স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ মাইনাস দশ বাই সেভেন তাহলে এটা কী করবো ভগ্নাংশের বিয়োগ করবো ভগ্নাংশের বিয়োগ করলে কত হবে এর নিচে কিছু নেই ওয়ান ওয়ান আর সেভেনের আউট করলে সেভেন সেভেনকে কে ওয়ান দিয়ে ভাগ করলে সেভেন সেভেনের সঙ্গে যদি আমার পঁচিশ কী করতে হবে নিচের সঙ্গে দুটো ভাগ ভাগ করে যে ভাগ করলে সেটার সঙ্গে এটা কী করতে হবে গুণ করতে হবে এইটা যদি না বুঝতে পারো আমি একটু বলে দিই ঠিক আছে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ বাই ওয়ান মাইনাস টেন বাই সেভেন কী করবো এই দুটোর উৎপাদক মৌলিক উৎপাদক হয় না মৌলিক উৎপাদক আমরা করে নেব ওয়ান আর সেভেনের মৌলিক উৎপাদক কত হবে সেভেন হবে এবার এটাকে এই দুটো ভাগ করব। তাই না সেভেনকে যদি আমি ওয়ান দিয়ে ভাগ করি তাহলে কত হবে সাথে কে সাত তাহলে ভাগ কর কত হলো সাত হলো এই সাতের সঙ্গে ওপরেরটা গুণ করতে হবে ঠিক আছে তাহলে সাতের সঙ্গে ওপরটা গুণ করতে হলে পঁচিশ গুণিত সেভেন মাইনাসে মাইনাস দিচ্ছি সাতকে আবার সাত দিয়ে ভাগ করবো আবার কী করবো সাতকে সাত দিয়ে ভাগ করবো সাতকে সাত দিয়ে ভাগ করলে কত হয় সাত একে সাত তাহলে এক হয়ে ভাগ করো একের সঙ্গে কত গুণ করব দশ গুণ করবো ঠিক আছে সেই রকমভাবে এটা গুণ করবো তাহলে কত হলো সাতকে এক দিয়ে ভাগ করলে কোথাও হয় সাত সাতের সঙ্গে পঁচিশ গুণ করব তাহলে পঁচিশ গুণিত সাত মাইনাসে মাইনাস দিচ্ছি সাতকে সাত দিয়ে ভাগ করলে কোথায় ওয়ান ওয়ানের সঙ্গে কত দশ গুণ করবো তাহলে দশ গুণিত ওয়ান তাহলে দেখো কত হয় তাহলে পঁচিশ ঘরের নামটা কতবার পড়তে হবে সাতবার তাহলে সাত পঁচিশ কত একশো পঁচাত্তর সম্ভবত হ্যাঁ একশো পঁচাত্তর মাইনাস দশের সঙ্গে এক গুণগুলো কত হয় দশ বাই সেভেন তাহলে দেখো বলো তো কত হবে একশো পঁচাত্তর থেকে দশ বিয়েকগুলো কত একশো পঁয়ষট্টি বাই সেভেন তাই না তাহলে নিয়ে নিও টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর্টি নাইন এ স্কোয়ার মান কত একশো পঁয়ষট্টি বাই সেভেন এটাকে তোমরা মিশ্র ভবন সাথে পরিণত করতে পারো ঠিক আছে কোনোভাবে না আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তোমরাও উপকৃত পারো এবং আমাকেও উপকৃতও করতে পারো